শতবর্ষী এই বটবৃক্ষ উপড়ে গেছে। মঙ্গলবার রাতে হামুন এমন তাণ্ডব চালিয়েছে যা এই গাছটি উপড়ে থাকে, এই গাছটি দেখেই আপনারা সহজে বুঝতে পারবেন যে কতটা তাণ্ডব গেছে এই কক্সবাজারের উপর দিয়ে। এবং এরকম অসংখ্য গাছ কক্সবাজার শহর এখনো রয়েছে। আপনারা অনেকেই জানেন যে কক্সবাজার শহরের যে হলিডের মোড়ে ঝাউতলা অংশে প্রধান সড়ক, এ যান চলাচল এখন বন্ধ আছে, সেখানেও গাছ পড়ে আছে। কক্সবাজার শহরের আমরা যেটা জানি যে কক্সবাজার শহরের যে উচ্চ বালক বিদ্যালয় সে তার পাশে সড়কটি এখনো চলাচলের উপযুক্ত হয়নি। এরকম আরো অসংখ্য ভেতরে যে পাহাড়তলি এলাকা এবং বৈদ্যগুণা ঘুনার পাড়া বিভিন্ন এলাকায় এই তাণ্ডবের চিত্র এখনো আমরা লক্ষ্য করছি। অন্যদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাটি হচ্ছে কক্সবাজার শহরের যেটি কুতুবদিয়া পাড়া এবং নতুন বাহারচর, অর্থাৎ পৌরসভার এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা যেটা জানতে পেরেছি কেবল এক নম্বর ওয়ার্ডে 200 ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এক নম্বর ওয়ার্ড অর্থাৎ কুতুবদিয়া পাড়া সমিতি পাড়া, সেখানেই 200 ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে শুধু একটি একটি এলাকায়। এবং সব মিলে কক্সবাজার পৌরসভার মেয়রকে একটু আগে আমরা পেয়েছিলাম, তিনি যেটা বলেছেন যে কক্সবাজার শহরে 15,000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে আমরা একটু আগে কুতুবদিয়া মহেশখালীর সংসদ সদস্য আশিকুল্লাহ রফিককে পেয়েছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে কুতুবদিয়া মহেশখালীতে 5,000 ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। তো সব মিলিয়ে আমরা বিধ্বস্ত ঘর বাড়ির পরিমাণ যেটি আমাদের হিসেবে অর্থাৎ প্রাপ্ত তথ্যে যেটা বলা যায় যে 20,000 ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে কক্সবাজার শহরের, এই কারণে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে মহেশখালীও বিদ্যুৎ বিহীন, ফলে কক্সবাজার এখন যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই বিদ্যুৎ না থাকার কারণে এমনকি জেলা প্রশাসনের কাজেও বিঘ্ন ঘটছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোন উপজেলায় কি হলো তা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে পাওয়া যাচ্ছে না, কারণ ইন্টারনেট সংযোগ নেই, বিদ্যুৎ নেই। এই বিশেষ ব্যবস্থায় চেষ্টা চালানো হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আমাদের যেটা বলেছেন যে ত্রাণ তৎপরতা শুরু করা হবে এবং ক্ষতি নিরূপণ করার সাথে সাথেই যে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামতের জন্য ঢেউ টিন সহ অন্যান্য সহযোগিতা বিতরণ করা হবে। এর পাশে আমরা একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কক্সবাজারের যে সুরাজপুর মানিকপুরের একটি ব্রিজের গার্ডার ভেঙে গেছে, ফলে সুরাজপুর মানিকপুর কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, জেলার এই অংশটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে আমরা যেটা জানি যে মহেশখালীতে উল্লেখযোগ্য সংখ্যক বৈদ্যুতিক খুঁটি আর ট্রান্সফরমার বিকল হয়ে গেছে, যার কারণে সেখানে বিদ্যুৎ বিভ্রাট তো আছেই, পাশাপাশি যে ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রকৃত চিত্রটিও এই বিদ্যুৎ বিহীন অবস্থার কারণে এখনো জানা যাচ্ছে না, কারণ ইন্টারনেট সংযোগ নেই। তবে সবচেয়ে সংকট যেটি তৈরি হবে কক্সবাজার শহর এলাকা, এখানকার মানুষেরা কিন্তু নির্ভর হচ্ছে এখানকার যে পানি সরবরাহ ব্যবস্থা বিদ্যুতের উপর নির্ভর। আরো কিছুক্ষণ যদি বিদ্যুৎ না আসে তাহলে সব কক্সবাজার শহরের মধ্যে বড় পানির সংকট দেখা দিতে পারে, এটি একটি বড় সংকট হতে পারে। এবং বিদ্যুৎ উপর নির্ভরশীল যে ব্যবসা প্রতিষ্ঠান এগুলো বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ দুর্যোগের পরে আরেকটি বড় দুর্যোগ হচ্ছে বিদ্যুৎ না থাকা। এটি চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের সাথে, আমরা কথা বলেছি, বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে তাদের চেষ্টা চলছে প্রথমে একটি বিশেষ অংশে বিদ্যুৎটি চালু করার, বাকিটা হয়তো সময় লাগতে পারে। সব মিলিয়ে আসলে পল্লী বিদ্যুৎ যেটা বলছে, পল্লী বিদ্যুতের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি এই যে অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাইতেও। তো সব মিলিয়ে আসলে কক্সবাজার জেলায় বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হতে আসলে কয়দিন লাগবে এটি এখন বলা যাচ্ছে না। তো সব মিলিয়ে আমরা কক্সবাজারের যে পরিস্থিতি এই সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, কক্সবাজার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই দুর্যোগে তিনজনের প্রাণহানি হয়েছে যেটি জেলা প্রশাসক আমাদের নিশ্চিত করেছেন। এমতা অবস্থায় কক্সবাজারের আসলে এই যে কক্সবাজার জেলাবাসীর জন্য খুব বিশেষ ব্যবস্থায় প্রথমত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থা, এমনকি মানুষের ফোনে যোগাযোগ, একজন আরেকজনের সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না একজন আরেকজনের সাথে, কারণ কারো মোবাইলে নেটওয়ার্ক নেই, অর্থাৎ মোবাইলে কেউ কাউকে কল দিতে পারছে না। অন্যদিকে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কেউ কারো কোনো তথ্য আদান প্রদান করতে পারছে না। তো এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে কক্সবাজারের, এই ছিল কক্সবাজারের সার্বিক পরিস্থিতি।